ব্যবস্থাপনা করব প্রথম পত্রের সপ্তম অধ্যায়। তো আজকে আমরা গত ক্লাসে মান ব্যবস্থাপনা সম্পর্কে আলোচনা করছি, যে মান কাকে বলে, মানের ধারণা, মানের গুরুত্ব, এই বিষয়গুলো আলোচনা করছিলাম। আজকে আমাদের হচ্ছে নিম্নমানের পণ্য উৎপাদন জনিত খরচ। তো নিম্নমানের পণ্য উৎপাদন জনিত খরচের একটা গল্প আছে, যে যারা পরিতোষ বাবু মিষ্টি বানান, ইভেন তার এই ব্যবসাটা বংশ পরম্পরায় বংশের পর বংশ জেনারেশন টু জেনারেশন এটা চলছে, ইভেন তার মিষ্টির খুব সুনাম আছে আশেপাশে, ইভেন দূর দূরান্তের মানুষও তার কাছে মিষ্টি কিনতে আসেন, ইভেন কোনো অনুষ্ঠান উৎসব পার্বণ হলে তার কাছে মানুষজন মিষ্টির অর্ডার দেয়, সেখান থেকে মিষ্টি নিয়ে যায়। তো পরিতোষ বাবু মিষ্টি বানায়, তার দোকানের মাধ্যমে সেটা বিক্রি করে। তো এক সময় পরিতোষ বাবু মারা যাওয়ার পরে তার ছেলেরা সেই ব্যবসার ভারটা ধরে। তো তার ছেলেরা সেই মানের দিকে তেমন একটা গুরুত্ব দেয় না, আস্তে আস্তে তার মিষ্টির মান কমে যায়, মানুষের মাঝে তার মিষ্টি সম্পর্কে একটা খারাপ ধারণা তৈরি হয়। তার মাধ্যমে দেখা যাচ্ছে ক্রেতা হারায় ফেলে সেই দোকানটা, পরিতোষ বাবুর ছেলেরা যে ব্যবসাটা করে সেখানে ক্রেতা আস্তে আস্তে হারাইতে থাকে। তারপরে প্রতিযোগিতায় যারা টিকতে পারে না, এক সময় দেখা যায় যে ব্যবসাটা বন্ধ হওয়ার উপক্রম হয়। তো নিম্নমানের পণ্য উৎপাদন জনিত খরচ দেখা যাচ্ছে ব্যবসাটাই নষ্ট হয়ে যাচ্ছে, ব্যবসাটাই চিরতরে বন্ধ হয়ে যাচ্ছে। এই খরচকে আসলে কোনো মূল্যের অঙ্কে পরিমাপ করা যাবে না, এটা এমন একটা ক্ষতি, চিরতরে একটা ক্ষতি, ইভেন যা আজীবন আর সেই ক্ষতিটা পোষানো সম্ভব হয়। তো পণ্যের নিম্নমান জনিত উৎপাদন ব্যয়কে সাধারণত আমরা চারটা ভাগে ভাগ করতে পারি। তো আমরা সেইগুলো একটার পর একটা আলোচনা করব। একটাকে আমরা বলছি প্রিভেনশন কস্ট বা প্রতিরোধমূলক ব্যয়। প্রিভেনশন কস্ট বা প্রতিরোধমূলক ব্যয় বিষয়টা, কোনো একটা পণ্য উৎপাদন করতে যাচ্ছি আমি, সেখানে দেখা যাচ্ছে আমার উৎপাদনের সময় যদি কোনো সমস্যা থাকে সেটাকে আমি আগে থেকে, সমস্যা হওয়ার আগে থেকে সেটাকে আমি সারাই তুলতে পারবো, সেটাকে আমি রিপেয়ার করতে পারবো, এটাকে আমরা বলতে পারি এর জন্য যে ব্যয় হয় তাকে আমি বলতে পারি যে প্রিভেনশন কস্ট বা প্রতিরোধমূলক ব্যয়। উৎপাদনের সময় পণ্য মান খারাপ হওয়ার আগে বা নষ্ট হওয়ার আগে আমি সেটাকে প্রতিরোধ করতে পারবো, এটাকে আমরা বলতে পারি প্রতিরোধমূলক ব্যয়। এখানে প্রতিরোধমূলক ব্যয়ের সাথে চারটা বিষয় জড়িত থাকে। একটা হচ্ছে প্রশিক্ষণ ব্যয়, প্রশিক্ষণ ব্যয়। তো আমি যদি আমার পণ্য তৈরির আগে আমাকে বুঝতে হয় যে হ্যাঁ এখানে ত্রুটি আছে, এটা সারাইতে হবে, তাহলে তার জন্য আমাকে দেখা যাচ্ছে আবার যারা ওয়ার্কার আছে বা যারা সুপারভাইজারি লেভেলে কাজ করে তাদেরকে প্রশিক্ষণ দিতে হবে। এই প্রশিক্ষণের জন্য দেখা যাচ্ছে একটা ব্যয় আছে, এটা হচ্ছে প্রতিরোধমূলক ব্যয়ের অংশ। এরপরে আমরা দেখবো পুরো ডিজাইন ব্যয়, প্রিভেনশন ব্যয়ের অংশ এগুলা, পুরো ডিজাইন, পুরো ডিজাইন ব্যয়। কোন কারণে দেখা যাচ্ছে যে আমার উৎপাদনের যে ধরনের প্রসেস আছে বা প্রক্রিয়া আছে সেখানে আমার উৎপাদনের কোনো নকশায় ঘাটতি আছে, আমার মেশিনারি সেটআপের সময় কোনো ঘাটতি আছে বা ডিজাইনের কোনো সমস্যা আছে, তার জন্য দেখা যাচ্ছে সেই জিনিসটা উৎপাদন ক্ষতি হতে পারে বা নিম্নমানের পণ্য উৎপাদন হতে পারে। এখানে যদি আমি আগে থেকে এটা সারাতে চাই তাহলে আমাকে ওই যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটাকে আমাকে চেঞ্জ করতে হবে, পরিবর্তন করতে হবে, তার জন্য আমার একটা ব্যয় সংঘটিত হবে, সেটাকে আমরা বলতে পারি পুনর ডিজাইন ব্যয়। আর একটা আছে ত্রুটি চিহ্নিত করা, ত্রুটি চিহ্নিত করা। আমি উৎপাদনের সময় তার কোনো কিছু মানে নিম্নমানের পণ্য উৎপাদন হওয়ার আগে যদি আমি কোনো কিছু ত্রুটি খুঁজে পাই বা এখানে কোনো ফল্ট খুঁজে পাই, এর জন্য আমাকে সেটা চিহ্নিতকরণ করতে হবে, নাহলে কিন্তু পণ্য খারাপ মানের উৎপাদন হয়ে যাবে। সেই ত্রুটি চিহ্নিতকরণ করতে গেলে আমার একটা ব্যয় দরকার হয়, সেটাকে আমরা বলতে পারি ত্রুটি চিহ্নিতকরণ। এবার
ইভেন সর্বশেষ হচ্ছে সরবরাহকারীদের সাথে একটা কার্য সম্পাদন দেয়, সরবরাহকারীদের সাথে কার্য সম্পাদন দেয়। তো সরবরাহকারীর সাথে আবার একটা ভালো সম্পর্ক তৈরি করতে হবে, ভালো একটা রিলেশন রাখতে হবে, কারণ সরবরাহকারীর উপরে আমার অনেক কিছু ডিপেন্ড করে। তারা যদি আমাকে কাঁচামাল সরবরাহ করে, তারা যদি আমাকে মেশিন পত্র সরবরাহ করে, সেগুলো আমাকে পরীক্ষা নিরীক্ষা করা, তাদের সাথে একটা যোগাযোগ বা সুসম্পর্ক বজায় রাখা, এর জন্য একটা ব্যয় হয়। কাঁচামাল যদি খারাপ হয়, আমি যত চেষ্টাই করি ভালো পণ্য উৎপাদন হবে না, নিম্নমানের পণ্য এখানে হয়ে যাবে। আবার আমার মেশিনারি যদি খারাপ হয়ে যায়, আমি যত ভালোই কাঁচামাল হোক, খারাপ মেশিনারি দিয়ে ভালো পণ্য উৎপাদন করা যাবে। এইখানে দেখা যাচ্ছে যে সরবরাহকারী বা সাপ্লায়ারের সাথে আমার একটা সম্পর্ক বা সুসম্পর্ক রাখতে হলে একটা ব্যয় সংগঠিত হয়, সেটাকে আমরা বলছি সরবরাহকারীদের সাথে কার্য সম্পাদন। তো আমরা এক নম্বর বিষয়টা দেখলাম প্রতিরোধমূলক ব্যয়, এটা পণ্য উৎপাদন হওয়ার আগে আমি সেই ত্রুটিটাকে সংশোধন করবো, এর জন্য যে ব্যয় হবে সেটাকে বললাম প্রতিরোধমূলক ব্যয়। এবার আমরা দেখবো মূল্যায়ন ব্যয় বা অ্যাপ্রাইজাল কস্ট। হ্যাঁ, আমি এখন পণ্য বানাচ্ছি, এই পণ্যটা কেমন হচ্ছে, কেমন কোয়ালিটি হচ্ছে, কেমন মানের হচ্ছে, এটাকে আমার মূল্যায়ন করতে হবে। যেমন স্টুডেন্ট কি করে, পরীক্ষা দেয়, সেই পরীক্ষাটা সে কেমন মানের পরীক্ষা দিচ্ছে, কেমন নম্বর সে পাবে, এটাকে মূল্যায়ন করার জন্য সে পরীক্ষা, এটা বোঝার জন্য সে পরীক্ষার খাতাটাকে মূল্যায়ন করতে হয়। তো সেটা যে আমি কেমন মানের পণ্য উৎপাদন করছি বা আমার উৎপাদন প্রক্রিয়াটা কেমন, সেটা বোঝার জন্য আমার একটা মূল্যায়নের ব্যাপার থাকে উৎপাদনের সময়। সেটা সময় যে ব্যয়টা হয় সেটাকে আমরা বলবো মূল্যায়ন ব্যয়। এর ভিতরে একটা বিষয় আছে মূল্যায়ন ব্যয়ের ভিতরে, পরিদর্শন ব্যয়। আমি আমার পণ্য উৎপাদনের সময় দেখতে হবে যে কেমন মানের পণ্য উৎপাদন হচ্ছে, পরিদর্শন ব্যয়, সেই পণ্যটা কেমন মানের হচ্ছে সেটা দেখার জন্য একটা পরিদর্শন কমিটি থাকতে পারে, কোন ব্যক্তিবর্গ থাকতে পারে, তারা এসে যে পরিদর্শন করবে, তাদের এখানে একটা খরচ হবে, সেটাকে আমরা বলতে পারি পরিদর্শন ব্যয়, কেমন মানের পণ্যটা হচ্ছে। আরেকটা হচ্ছে পরীক্ষণ ব্যয়, আবার পণ্যটা হয়তো খারাপ মানের হয়ে গেছে বা আবার পণ্যটার মানটা খারাপ হচ্ছে, এখন কতটা খারাপ হয়েছে এটা আমাকে পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে। এইখানে দেখতে গেলে অনেকগুলো ব্যাপার থাকে, এখানে দেখা যাচ্ছে আমাকে অনেক পরীক্ষা নিরীক্ষার বিষয় থাকে, সেগুলো দেখা যাচ্ছে আবার একটা ব্যয় সংগঠিত হয়। এখানে পরীক্ষণ ব্যয়ে কিছু কিছু বিষয় থাকে, পরীক্ষণ ব্যয়ের বিষয় থাকতে পারে পিইআরটি থাকতে পারে, প্রোগ্রাম ইভালুয়েশন আর রিভিউ টেকনিক, তারপরে এ ধরনের কিছু ব্যয় থাকে যেগুলোকে আমাকে ল্যাবে পরীক্ষা করে দেখা লাগে যে আমার হ্যাঁ এটা ব্যয়টা সংগঠিত হচ্ছে বা খারাপ মানের পণ্য তৈরি হচ্ছে, কেন হচ্ছে, কতটুকু খারাপ হয়েছে, এটা আমাকে বুঝতে হবে। আর একটা হচ্ছে পরিসংখ্যানিক মান নিয়ন্ত্রণ পদ্ধতি, পরিসংখ্যানের মাধ্যমে আমার পণ্যের উৎপাদন কোন পর্যায়ে আছে সেটা আমি বুঝতে পারি। এখানে পাই চার্ট থাকতে পারে, আমি আমার টেবিলের মাধ্যমে এখানে দেখাইতে পারি যে আমার মানটা ভালো হচ্ছে না গ্রাজুয়ালি খারাপ হচ্ছে, কেমন খারাপ হয়েছে, এটা আমি এইভাবে বুঝাইতে পারি। এটা হচ্ছে আমাদের দ্বিতীয়টা শেষ হয়ে গেল, যেটাকে আমরা বললাম মূল্যায়ন ব্যয় বা অ্যাপ্রাইজাল কস্ট। এবার আমরা দেখবো অভ্যন্তরীণ ব্যর্থতার ব্যয়, তিন নাম্বার। এখানে হচ্ছে যে আমার মনে করো একটা পণ্য আমরা বানাচ্ছি, সেই পণ্যটা বানানোর সময় উৎপাদনের সময় তার ভিতরে একটা ক্ষতি হয়ে যেতে পারে, উৎপাদনের সময় সেই পণ্যটা দুই রকম ক্ষতি হয়। এখানে যে ব্যয়টা হয় ক্ষতিটা হলে দুই রকম ক্ষতি হয়, একটা ক্ষতি হচ্ছে টেম্পোরারি ক্ষতি, যেটা ক্ষণস্থায়ী ক্ষতি, ইচ্ছা করলে আমি সেই ক্ষতিটাকে পুষিয়ে উঠতে পারি। আর আর একটা ক্ষতি হচ্ছে একেবারে পার্মানেন্ট ক্ষতি, যেটা স্থায়ী ক্ষতি, সেটা একেবারে নষ্ট হয়ে যাবে পণ্যটা, সেটাকে আমি আর রিপেয়ার করতে পারবো না। এখানে দুই, সেটাকে আমরা বলছি অভ্যন্তরীণ ব্যর্থতার ব্যয়। এখানে দুই রকম আছে, একটা হচ্ছে উৎপাদন ক্ষতি আর একটা হচ্ছে পুনঃকার্য ব্যয়। উৎপাদন ক্ষতির বিষয়টা এরকম, একটা পণ্য আমি বানাইতে গেলে দেখা যাচ্ছে পণ্যটা সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গেল বা ধ্বংস হয়ে গেল, যেটা
আমি সেটা পরবর্তীতে রিপেয়ার করতে পারব না, এটাকে আমি বলতে পারি উৎপাদন ক্ষতি। ধরে নাও একটা কাঁচের বোতল বানানোর সময় সে বোতলটা একেবারে ভেঙে গেল, সেই বোতলটাকে আবার আমাকে নতুন করে বানাইতে হবে, ওই বোতলটা আমি আর ব্যবহার করতে পারছি না, এটা হচ্ছে কোনো উৎপাদন ক্ষতি, একেবারে সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাওয়া। বা একটা তুমি টিউব লাইটের কথা বলতে পারো, এটা উৎপাদনের সময় নষ্ট হয়ে যেতে পারে একেবারে। আর একটা হচ্ছে কোনো কার্যবাহীকে আমি একটা পণ্য বানাইছি, সেখানে কোনো ত্রুটি বা সংঘটিত হয়েছে, সেই পণ্যের ত্রুটিটাকে আমি আবার মেরামত করতে পারবো, সারাই তুলতে পারবো, সেটাকে আমরা বলতে পারছি এর জন্য যে ব্যয় হবে সেটাকে আমরা বলবো কোনো কার্যব্যয়। এবার আমরা দেখবো 6 নম্বরটা, বাহ্যিক ব্যর্থতা। এখানে বিষয়টা হচ্ছে যে পণ্য বা সেবা ভোক্তার কাছে পৌঁছানোর পরে যে ধরনের ব্যয় সংঘটিত হয় এটাকে আমরা বলতে পারি বাহ্যিক ব্যর্থতার ব্যয়। এখানে দুই রকম ব্যয় আছে, একটা হচ্ছে ওয়ারেন্টি, একটা হচ্ছে মামলা পরিচালনা ব্যয়। ওয়ারেন্টি ওয়ারেন্টি বিষয়টা কি, একটা পণ্য যখন আমরা কিনি বিশেষ করে ইলেকট্রনিক্স পণ্য, সেখানে দেখা যাচ্ছে একটা নির্দিষ্ট মেয়াদে একটা সেখানে ওয়ারেন্টি থাকে যে হয়তো একটা ফ্রিজের ক্ষেত্রে বা এসির ক্ষেত্রে হয়তো কম্প্রেসারের থাকে, ফ্যানের ক্ষেত্রে হয়তো মোটর কয়েলের থাকে, 5 বছর থাকতে পারে, 2 বছর থাকতে পারে, 10 বছর থাকতে পারে, এর ভিতরে হয়তো দেখা যাচ্ছে সেই পণ্যটা সেই কম্প্রেসারটা বা মোটরটা বা কয়েলটা নষ্ট হয়ে যাবে, এখানে কোম্পানি সেটা দেখা যাচ্ছে পরিবর্তন করে দিবে সেই মোটরটা কয়েলটা বা কম্প্রেসারটা, এটাকে আমরা বলতে পারি ওয়ারেন্টি ব্যয়। তো যারা যে ব্যয়টা সংঘটিত হচ্ছে সেটাকে আমি বলবো ওয়ারেন্টি ব্যয়। আর একটা হচ্ছে মামলা পরিচালনা ব্যয়। অনেক সময় পণ্য ব্যবহার করতে গেলে গ্রাহক দেখা যাচ্ছে সেখান থেকে পণ্যটা ত্রুটির কারণে ক্ষতিগ্রস্ত হয়, এর দ্বারা দেখা যাচ্ছে কোম্পানির কাছে গ্রাহক ক্ষতিপূরণ চাইতে পারে বা সেই ক্রেতা ক্ষতিপূরণ চাইতে পারে বা ব্যবহারকারী, তো দেখা যাচ্ছে কোম্পানি কোনো কারণে ক্ষতিপূরণটা দিল না সহজে, তখন দেখা যাচ্ছে সে কোর্টের দ্বারস্থ হয় বা আদালতের দ্বারস্থ হয়, সেখানে দেখা যাচ্ছে সে মামলা করে ক্ষতিপূরণের জন্য। এই মামলা পরিচালনা করতে গেলে এই ক্ষতিপূরণ গুলো দিতে গেলে দেখা যাচ্ছে কোম্পানির একটা ব্যয় হয়, সেটাকে আমরা বলতে পারি মামলা পরিচালনা। শিক্ষার্থীবৃন্দ, তো নিম্নমানের পণ্য উৎপাদন জনিত যে 4 ধরনের ব্যয় ছিল সেগুলো আমরা ডিটেলস আলোচনা করলাম, এবার আমরা দেখবো যে মান ব্যবস্থাপনার ঐতিহাসিক প্রেক্ষাপট। মান ব্যবস্থাপনার ঐতিহাসিক প্রেক্ষাপট, এখানে একটা গল্প আছে, গল্পটা হচ্ছে জাপানের গল্প। জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন কোনো পণ্য তৈরি করতো, ইন্ডাস্ট্রিতে বানাইতো অনেক কিছু, তো সেগুলোর মান একেবারেই খারাপ ছিল, ইউরোপের সাথে তো তুলনা করা দূরের কথা, তারা আরো তাদের যে সমকক্ষ দেশ ছিল তখন সেগুলোর সাথে তারা তাদের পণ্যকে তুলনা করতে পারতো না, তাদের পণ্যের খুবই নিম্নমান ছিল, তারা শিল্পক্ষেত্রে খুব একটা ভালো অগ্রসর হতে পারেনি, এর জন্য জাপানি শিল্প উদ্যোক্তারা এর কারণে চিন্তিত হয়ে পড়ে যে এখান থেকে আমরা কিভাবে ভালো মানের পণ্য তৈরি করতে পারি। তো তারা দুইটা আমেরিকান বিশেষজ্ঞকে এই বিষয়ে নিয়োগ মানে তাদের সাথে কথা বললেন বা নিয়োগ দিলেন তাদেরকে, একটা হচ্ছে 50-60-এর দশকে এটা এডওয়ার্ড ডেমিং, আমেরিকান বিশেষজ্ঞ ওরা, ওনারা দুজন ডেমিং আর জোসেফ এস জুরা, এই ধরনের বিষয়গুলো তারা ফলো করলো,
কিন্তু তাদের বিষয়গুলো ফলো করার পরে তারা উৎপাদন ব্যবস্থাপনার ক্ষেত্রে একটা কাল্পনিক একটা পরিবর্তন ঘটেল। তারপরে দেখা যাচ্ছে জাপানি পণ্য ইউরোপের সাথে এখন টেক্কা দিতে পারে, এত ভালো মানের পণ্য তারা তৈরি করে, তারা বিশ্ববিখ্যাত গাড়ি তৈরি করে জাপানের, যেমন টয়োটা আছে, তাদের প্রতিটা পণ্য গুণে মানে একেবারে সেরা হয়ে থাকে। এখানে তারা যে মানের ক্ষেত্রে গুরুত্ব দিল, তিনটা বিষয়কে তারা গুরুত্ব দিচ্ছে, তিনটা বিষয় তারা অ্যাপ্লাই করার ফলে উৎপাদন ব্যবস্থাপনার ক্ষেত্রে তারা এখন পৃথিবীর একটা খুব ভালো মানের পণ্য বা যন্ত্রাংশ যাই বলা যাক সেটা তারা তৈরি করতে সক্ষম হয়েছে। এইখানে হচ্ছে মান নিয়ন্ত্রণ, চার তিনটা বিষয় আছে। একটা হচ্ছে মান নিয়ন্ত্রণ বা কোয়ালিটি কন্ট্রোল, এক হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল, কোয়ালিটি কন্ট্রোলটা কি, আমি একটা পণ্য তৈরি করছি সেটা কে আমি আমার যে ধরনের আদর্শ মানের সাথে আমি তুলনা করে বানাবো, সেই মানটার সাথে যেন উৎপাদিত পণ্যটা ঠিক থাকে, এই ধরনের চেষ্টাটা তারা করছে, এটাকে বলা হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল। এটা হচ্ছে একটা মানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়। আর একটা হচ্ছে মান নিশ্চিত কর, এটাকে বলছে কোয়ালিটি অ্যাসিউরেন্স। কিছু পদ্ধতিগত কার্যক্রম এখানে বাস্তবায়ন করার ফলে একটা প্রতিষ্ঠান সর্বোত্তম মানের পণ্য এবং সেবা দিতে পারে। কোয়ালিটি অ্যাসুরেন্স হচ্ছে একটা পদ্ধতি ব্যবহার করবে বা কার্যক্রমটা তারা বাস্তবায়ন করবে, এই কোয়ালিটিটা অ্যাসুরেন্স, মানকে নিশ্চিতকরণ করতে হবে। আমি যে মানের কথাটা বলছি সেই মানটাই যেন সেই নির্মিত পণ্যে বা আমি যে সেবাটা দিব সেইখানে থাকে, এই ধরনের একটা সার্টেনটি বা একটা গ্যারান্টি প্রতিষ্ঠানকে দিতে হবে। এটা যদি সম্ভব হয় তাহলে দেখা যাচ্ছে সেখানে মান ব্যবস্থাপনার ক্ষেত্রে সেই প্রতিষ্ঠানটা একেবারে অমূলক পরিবর্তন ঘটাইতে পারবে বা আগে যেতে পারবে। আর একটা হচ্ছে সার্বিক মান ব্যবস্থাপনা, যেটাকে আমরা বলতে পারি টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট। তিন নম্বরটা হচ্ছে টোটাল টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট। টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট বা সার্বিক মান ব্যবস্থাপনার সাথে তিনটা বিষয় জড়িত থাকে। একটা বিষয় হচ্ছে কাস্টমার স্যাটিসফ্যাকশন বা ক্রেতা সন্তুষ্টি, একটা বিষয় কোম্পানিকে মাথায় রাখতে হবে এবং প্রতিষ্ঠানকে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে কর্মীদের সম্পৃক্ততা, ওয়ার্কার ইনভলভমেন্ট। কর্মীদের যেখানে আমি পণ্যটা বানাবো সেখানে তো আমার কর্মী থাকবে, সেই কর্মীদেরকে আমি সম্পৃক্ত করবো, সেই কর্মীরা শুধু শারীরিক ভাবে সম্পৃক্ত হবে না, তাদেরকে এমন ভাবে মোটিভেশন দিতে হবে তারা যেন ভেতর থেকে উদ্বুদ্ধ হয়, মানসিক ভাবেও সেই পণ্যটা বা সেই সেবাটা দেওয়ার জন্য তারা প্রস্তুত থাকে, তাদেরকে ভিতর থেকে মোটিভেশন দিতে হবে। আর একটা হচ্ছে মানের ধারাবাহিক উন্নয়ন, প্রতিষ্ঠানকে আরেকটা জিনিস চেষ্টা করতে হবে, শুধু মানের ভালো মানের পণ্য আমি বানাই যাচ্ছি এটাই আমার জন্য বেটার না, এটাই আমার জন্য এনাফ না, ভবিষ্যতে যেন আমি এই মানটাকে মানে গ্র্যাজুয়ালি আরো ডেভেলপ করতে পারি, ডে টু ডে। এই যে ধরনের মানের পণ্য আছে, যে কোয়ালিটির পণ্য আছে, এটা সেও যেন আমি ভালো মানের পণ্য ভবিষ্যতে আবার দিতে পারি, আবার সেটার উন্নয়ন হয় উত্তরোত্তর, সেই ব্যবস্থাটা করা। এই সব তিনটা বিষয় যদি থাকে, ক্রেতা সন্তুষ্টি, কর্মীদের সম্পৃক্ততা, মানের ধারাবাহিক উন্নয়ন, তাহলে দেখা যাচ্ছে সার্বিক মান ব্যবস্থাপনা এখানে একটা প্রতিষ্ঠান এক্ষেত্রে সফল হতে পারে। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের এতটুকুই তোমাদের সাথে আলোচনা ছিল, আশা করি তোমরা ভালো থাকবা, ভালোভাবে পড়াশোনা।